Oi, Garizó! আপনারা আমি তো তোরেই খুঁজতেছি, খুব রংবাজি করছিলি না? আমার মা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, প্লিজ আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, দেরি হলে আমার মা বাঁচবে না। শালা কয় কি, ওই তোর মা মরে গেলে আমার কি, তোর মা মরে গেলে যাইবো, আমি আমার প্রতিশোধ থেকে নেব। প্লিজ ভাই আমাকে যেতে দাও, তোমাদেরও তো মা আছে। ভাই আমাকে যেতে দাও। দেখো ভাই, এই টাকা নিয়ে হাসপাতালে না যেতে পারলে আমার মা মারা যাবে। তোরে পাইছি, সাথে তোর টাকাও পাইছি। আমার টাকা নিও না, আমার টাকা নিও না, তোমরা আমার টাকা নিলে আমার মা মারা যাবে। বিশ্বাস করুন আমি ছিনতাইকারী না, হাতে টাকা, তাও বলছো তুই ছিনতাইকারী না? টাকা দে স্যার, আমার মায়ের অপারেশনের টাকা, স্যার আমার টাকাটা দিয়ে দিন স্যার। এক লাখ টাকা ছিনতাই করে হাতে নাতে ধরা পড়েও বলছিস আমি ছিনতাইকারী না? আমার টাকাটা দিয়ে দিন, আমার মা বাঁচবে না স্যার, আমার মা বাঁচবে না স্যার। চল থানা চল, চল। আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করুন ভাই আমি ছিনতাইকারী না, ওই টাকা আমার টাকা, আমার মায়ের কাছে যেতে দিন, আমি না গেলে আমার মা বাঁচবে না, আমার মা বাঁচবে না, প্লিজ স্যার আমার মায়ের যদি কিছু হয়। বাচ্চা অবশ্যই ওষুধগুলো সময় মতো খাবে। ঠিক আছে স্যার। স্যার মহিলার অবস্থা বেশি ভালো না, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে অপারেশন না করতে পারলে রোগীটা মারা যাবে। হাসপাতালের ক্যাশে টাকা জমা দিয়েছে? না স্যার, ছেলেটা এখনো আসেনি। তাহলে তো আমার কিছুই করার নেই, হাসপাতালটা আমার না, এতগুলো টাকা রিস্ক কে নেবে? স্যার বলছিলাম, স্যার আপনি ডাক্তার, টাকার জন্য একটা রোগীকে মেরে ফেলতে পারেন না। আমি ডাক্তার হলেও আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি তো আর 1 লক্ষ টাকার রিস্ক নিতে পারি না। আপনাকে রিস্ক নিতে হবে না, টাকাটা আমি দেব, আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। ওকে। মানুষের প্রতি তোর এই ভালোবাসা দেখে আমার বুকটা অনেক বড় হয়ে গেল রে বাবা। মানুষ তো মানুষের জন্য। আবুল কে, তোমার চিঠি। আমি আমি দেন।
হয়েছে ভাই? আমার মা মরে গেছে। আমার মা আমার কাছে দামের চেয়েও দামি, মাগো তোর দুধের ঋণ শোধাবে না কোনো দিন, মাগো।